মিড ম্যাচ অ্যানালাইসিস নিয়ে চলে এসেছি ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের। 268 রান করলেও একটা হরিবল ব্যাটিং পারফরমেন্স কিন্তু আমরা দেখলাম। ডিউ রেসপেক্ট টু দ্য পিচ, পিচ স্লো আছে, তাও আমি বলবো এই রানটা অন্তত 20-30 রান কম। প্রথম থেকে শুরু করি আজকে ইন্ডিয়ার ব্যাটিংয়ে। রোহিত আর রাহুল স্টেডি স্টার্ট দিয়েছিল, রোহিত কিন্তু আবার ফ্লুয়েন্ট লাগছিল, পুল ড্রাইভ সবই ভালো করছিল, কিন্তু ওকে থার্ড আম্পিয়ারের নির্বুদ্ধিতায় একটা বাজে ডিসিশনে আউট হতে হলো। অনফিল্ড আম্পিয়ার নট আউট দিল, থার্ড আম্পিয়ারের কাছে কোনো কনক্লুসিভ এভিডেন্স ছিল না যে ওটা এজ লেগেছে না লাগেনি। তাহলে কি করে থার্ড আম্পিয়ার ওভারটার্ন করতে পারে? আর থার্ড আম্পিয়ারকে দেখে মনে হলো যেন ও আউট দেওয়ার জন্য রেডি, মাত্র একবার দেখেই ও আউটের ডিসিশন দিয়ে দিল, অদ্ভুত লাগলো। কেএল রাহুল আবার একটা ভালো শুরু, মাঝপথে এসে খেয়ে হারিয়ে যাওয়া, একটা ন্যাচারাল অ্যাঙ্গেল বলকে এত বড় ইনসুইং বানিয়ে দিল। গাভাস্কার মজা করে একটা কথা বলে যে ব্যাট আর প্যাডের ফাঁকে এত বড় গ্যাপ আছে কিছু ব্যাটসম্যানদের যেখানে একটা ট্রাক ঢুকে যেতে পারে। আজকেও রাহুলের আমরা সেটাই দেখলাম যে ব্যাট আর প্যাডের ফাঁকে এত বাজ একটা ট্রাক কেন, একটা জাহাজও ঢুকে যেতে পারে। তারপর কোহলি যেরকম খেলে ন্যাচারালি খেলছিল, বিজয় শঙ্কর বিলো অ্যাভারেজ প্লেয়ার, আবার বলেছি একটা সিম্পলি স্ট্রেটেন হওয়া বলকে আউটসুইং বানিয়ে এজ লেগে আউট হয়ে গেল। বিজয় শঙ্করকে তাড়াতাড়ি রিপ্লেস করা উচিত, সে যাই হোক দীনেশ কার্তিক হোক কি ঋষভ পান্থ হোক, নেক্সট ম্যাচে বিজয় শঙ্করকে যাই আউট, ও যাতে বাইরে থাকে টিমের। এরপর বিরাট আর ধোনির পার্টনারশিপ শুরু হলো, বিরাট স্টেডি খেলছিল, 80 উপর স্ট্রাইক রেট ছিল। ধোনির কথায় আসি, ইট ইজ সাচ এ পেন অ্যান্ড ফিলস হরিবল টু সি ধোনি ব্যাটস লাইক দিস। লেফট আর্ম স্পিনার স্ট্রেট স্ট্রেট বল করছে, ও সিঙ্গেলও নিতে পারছে না, শুধু ব্লক করছে ব্লক করছে ব্লক করছে। এরকম করতে করতে বিরাট যখন আউট হলো, ধোনি তার আগে অবধি ধোনির রান ছিল 32-17, শেষ অবধি 56 রান করলেও, 56 রান করলেও আমার মনে হয় ধোনির জীবনের সবচেয়ে নিকৃষ্টতম 50 যদি হয় তাহলে সেটা আজকের ম্যাচটায়। ধোনিকে নিয়ে মানে প্রচণ্ড প্রবলেম লাস্ট 2-3 বছর ধরেই ধোনির ব্যাটিং গ্রাফ কিন্তু নিচের দিকে। ওর অ্যাভারেজ লক্ষ্য করো, ওর স্ট্রাইক রেট লক্ষ্য করো, অ্যাভারেজ কাম ডাউন টু 47, স্ট্রাইক রেট হ্যাজ কাম ডাউন টু 87, যেটা অ্যাভারেজও ছিল 50-এর উপর, স্ট্রাইক রেটও ছিল 90-এর উপর। তো হার্দিক বেশ ভালো খেলেছে, 100 স্ট্রাইক রেটের উপর, রানটা 268 হয়েছে, বোলারদের জন্য আমরা কিছু রান প্রোভাইড করতে পেরেছি, কিন্তু তাও বলবো 20 রান শর্ট। কুলদীপ চাহালের ওভার কিন্তু ইম্পর্টেন্ট, পোস্ট ম্যাচ অ্যানালাইসিস নিয়ে দেখা হচ্ছে, খুব বিরক্তি সহকারে বলছি খেলাটা একদমই ভালো লাগেনি আজকের ইন্ডিয়ার ব্যাটিং, দেখা হচ্ছে পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে।